সার্কাসের তাঁবুতে বাবার পাশে বসে মনোযোগ দিয়ে তাসের খেলা শিখছে বছর পাঁচেকের ফুটফুটে মেয়েটা। বাবা সার্কাসের নাম করা খেলোয়াড়, শরীরই কসরত তো বটেই, তাসের ম্যাজিকে তার সমকক্ষ আর কেউ নেই। তুখোর বুদ্ধি মেয়েরও, একবার দেখেই খেলা শিখে নেয়। তাসের সবকটা ম্যাজিকই তার আয়ত্তে চলে এসেছে। এখন বাবার কাছে শিখছে নম্বরের খেলা, মুখে মুখেই যোগ বিয়োগ গুণ ভাগ ঝটাপট করে ফেলতে পারে পাঁচ বছর বয়সেই, আঙুল গোনা তার ধাতে নেই। বাবা তাকে আদর করে ডাকেন ক্যালকুলেটর। ছেলেবেলায় বাবার দেওয়া সেই নামই পরবর্তীকালে এক বাক্যে মেনে নেয় গোটা বিশ্ব, শকুন্তলা দেবী। গোটা বিশ্ব যাকে চেনে হিউম্যান ক্যালকুলেটর নামে, আর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তার নাম রাখে হিউম্যান কম্পিউটার। আসুন জানি কে এই শকুন্তলা দেবী আর কেনই বা তিনি পেয়েছিলেন এই মানব কম্পিউটার নাম। 1929 সালে ব্যাঙ্গালোরের এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে শকুন্তলা দেবীর জন্ম। পারিবারিক ব্যবসায় যোগ না দিয়ে তার বাবা নাম করিয়েছিলেন একজন ম্যাজিশিয়ান হিসেবে। সার্কাসের তাঁবুতে ঘুরে বেড়ানোই ছিল তার আনন্দ, সংসারও পাতেন সেই সার্কাসের টেন্টে। মেয়েও ছোট থেকেই বাবার চিন্তাধারায় প্রভাবিত, অভাব থাকলেও মুখে তার প্রকাশ নেই, শেখার তাগিদ অদম্য। অঙ্কের নম্বর চেনা শুরু বাবার কাছেই। শকুন্তলা দেবীর বাবা যখন ম্যাজিক দেখাতেন প্রতিটা তাসের নম্বর তার মুখস্থ হয়ে যেত। একটা সময় তার বাবা আবিষ্কার করেছিলেন মেয়েকে তাসের খেলায় হারানো দুষ্কর, এক রত্তি মেয়ে মনে রাখার ক্ষমতায় টেক্কা দিয়েছে তার বাবাকেও। পাঁচ বছরের এই মেয়ের কথা ছড়িয়ে পড়ে গোটা ব্যাঙ্গালোরে। শকুন্তলা তখন ছ বছর বয়স। স্কুল কলেজে মেয়েকে নিয়েই তাসের খেলা দেখিয়ে বেড়ান বাবা। সার্কাসের জীবন থেকে মেয়েকে দূরে রাখতে হবে। মাইসোর ইউনিভার্সিটিতে ছ বছরের মেয়ের তাসের ম্যাজিক দেখে মুগ্ধ হলেন অধ্যাপক অধ্যাপিকারা। মেয়ের মন তখন বোর্ডে লিখে রাখা একটি জটিল অঙ্কের প্রশ্নের দিকে, সে গুটি গুটি পায়ে হেঁটে চক নিয়ে পুরো অঙ্কটা কষে দেয়। থতমত খেয়ে যান অধ্যাপক থেকে ক্লাসের ছাত্রছাত্রীরা। জটিল এই সমস্যার সমাধান এই পুচকে মেয়েটা করল কিভাবে? বাবার মুখে গর্বের হাসি, মেয়ের কিন্তু হেলদোল নেই। ম্যাজিক দেখিয়ে সে বাবার হাত ধরে হাঁটা দিয়েছে আন্নামালাই ইউনিভার্সিটির দিকে। সেখানেও সেই একই অবাক কাণ্ড, গড়গড়িয়ে মুখে মুখেই অঙ্ক কষে দিচ্ছে মেয়ে। ধীরে ধীরে ওসমানিয়া ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ এবং বিশাখাপট্টনমের একাধিক কলেজ ও ইউনিভার্সিটিতে নিজের কেরামতি দেখিয়ে তাক লাগিয়ে দেয় একরত্তি শকুন্তলা। প্রথাগত স্কুলের শিক্ষা শকুন্তলা দেবীর কখনো হয়নি, নিজের শিক্ষক তিনি নিজেই ছিলেন, পাশে পেয়েছিলেন বাবাকে। দেশের বিভিন্ন জায়গায় মেয়েকে নিয়ে রোড শো করেছিলেন বাবা, পয়সা রোজগারের জন্য নয়, শকুন্তলার প্রতিভাকে পরিচিতি দিতে। ঠোকর খেয়েছিলেন প্রচুর, অবিশ্বাস করেছিলেন অনেকেই, বেঁচে থাকার লড়াইটা তখনই শিখে নিয়েছিলেন শকুন্তলা। 1944 সাল, বাবার হাত ধরে দেশের বাইরে পা রাখলেন শকুন্তলা। প্রথম ট্রিপ লন্ডনে, একটা কুইজ কন্টেস্টে বাকিদের হারিয়ে পুরস্কার জিতে নিলেন শকুন্তলা। বাড়ল আত্মবিশ্বাস, শুরু হলো বিশ্বের নানা দেশে ভ্রমণ, ইউএসএ, হংকং, জাপান, শ্রীলঙ্কা, ইটালি, কানাডা, রাশিয়া, ফ্রান্স, স্পেন, মরিশিয়াস, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার বিভিন্ন স্কুল ও ইউনিভার্সিটিতে ঘুরে নিজের স্কিল দেখিয়ে দিলেন শকুন্তলা। অবাক হলেন নামি দামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকেরা। 1955 সালে বিবিসি শোয়ে শকুন্তলার মুখোমুখি হলেন সঞ্চালক লেসলি মিশেল। খুঁজে খুঁজে সবচেয়ে শক্ত অঙ্কের হিসেব নিয়ে এসেছেন তিনি,
শকুন্তলাকে ভুল প্রমাণ করতেই হবে। শুরু হলো ঠান্ডা যুদ্ধ। শকুন্তলা ততদিনে অনেক স্বাবলম্বী, আত্মবিশ্বাসে ভরপুর। মিশেলের প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডে দিয়ে দিলেন শকুন্তলা। কিন্তু মিশেল হার মানতে রাজি নন, বললেন ভুল উত্তর। পরে ক্যালকুলেটর ও কম্পিউটারে সেই হিসেব ফেলে দেখা গেল শকুন্তলার উত্তরই সঠিক। ক্যালকুলেটর এই হিসেব কষতে সময় নিয়েছিল 3 মিনিট, আর শকুন্তলা নিয়েছিলেন কয়েক সেকেন্ড। মাথা নোয়ালেন বিবিসির সঞ্চালক। শকুন্তলার নাম হল হিউম্যান ক্যালকুলেটর। 1977 সাল ইউএসএর ডালাসে সাদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটিতে ডাক পড়ল শকুন্তলা। ততদিনে তার নাম ছড়িয়ে পড়েছে গোটা মার্কিন মুলুকে। 201 ডিজিটের নম্বরের 23তম রুট করতে বলা হলো তাকে। শকুন্তলা কষে দিলেন 50 সেকেন্ডে। তাজ্জব হলেন অধ্যাপক, কারণ প্রবলেমটা বোর্ডে লিখতে তার সময় লেগেছিল 4 মিনিট, আর কম্পিউটার সেটা করতে পেরেছিল 1 থেকে 2 মিনিটে। 1980 সালের 18ই জুন শকুন্তলা দেবীর অঙ্কের ম্যাজিক দেখতে ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের ক্লাসরুমে ছাত্রছাত্রীদের ভিড়। অধ্যাপক বোর্ডে দুটো 13 নম্বরের সংখ্যা লিখে দিলেন, গুণ করতে হবে। মাত্র 28 সেকেন্ডে মুখে মুখে অঙ্ক কষে উত্তর দিলেন শকুন্তলা। সকলে হাততালি দিয়ে উঠলেন। দ্য বুলেটিন দৈনিকে ছবি দিয়ে বের হলো শকুন্তলা দেবীর ব্যতিক্রমী এই প্রতিভার কথা। এরপর 1982 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল অঙ্কের জাদুকর শকুন্তলা দেবীর। বিশ্বে পরিচিতি হল মানব কম্পিউটার অর্থাৎ হিউম্যান কম্পিউটার নামে, যার জীবন এবং কৃতিত্বগুলি বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন মানুষকে আজও অনুপ্রাণিত করে চলেছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকবে। যদি এরকম অনুপ্রেরণামূলক গল্প আরও শুনতে চান তো আমার চ্যানেলে নজর রাখুন এবং এটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।